नजरे निवेदन कर মহারাষ্ট্র নিবাস থেকে কলকাতা নতুন চেয়ারপার্সনের নাম ঘোষণা করা হলো। আগামী পাঁচ বছরের জন্য কলকাতার চেয়ারপার্সন পদে বসছেন মালা রায়। কলকাতার মেয়র ফিরহাদ হাকিমি, ডেপুটি মেয়র অতীন ঘোষ, কলকাতা পৌরসভার নতুন দলনেতা ফিরহাদ হাকিম, মেয়রিং কাউন্সিলর হবেন 13 জন। 16-র মধ্যে 9টি বোরো কমিটির দায়িত্বে থাকছেন মহিলারা। কলকাতার পর রাজ্যের বাকি জেলাগুলিতে পুর নির্বাচন কবে হবে তার ইঙ্গিত মিলল বৃহস্পতিবার। বাকি জেলাগুলির পুরসভাগুলিতে দুদফার পুর নির্বাচন শেষ করার কথা ভাবছে রাজ্য। সেক্ষেত্রে দুটি তারিখও ভাবা হয়েছে। আগামী 22শে জানুয়ারি এবং 27শে ফেব্রুয়ারি রাজ্যের মোট 112টি পুরসভার মধ্যে 110টি পুরসভার ভোট হতে পারে বলে রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর। তৃণমূলে যোগদানের ইচ্ছে পূরণ আর হচ্ছে না। কলকাতা পুরভোটে জয়ী 3 নির্দল কাউন্সিলরকে দলে ফেরাবে না শাসক শিবির। দলীয় আলোচনায় এমনই সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল, এমনটাই খবর। ফলে এই মুহূর্তে তারা কোন পথে হাঁটবেন তা নিয়ে নতুন করে জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। কলকাতা থেকে কলকাতা আসার পথে কোনা এক্সপ্রেসওয়ের উপর নবান্নের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে যায় মালবোঝাই ট্যাঙ্কার। বন্ধ রাখা হয় হাওড়া থেকে কলকাতার রাস্তা। যদিও পুলিশের তৎপরতায় বড়সড় বিপদ এড়ানো গিয়েছে। অক্ষত অবস্থায় উদ্ধার হয়েছেন ট্যাঙ্কারের চালক। উল্লেখ্য, গত 18ই ডিসেম্বর এখানে 6 বোঝাই ট্যাঙ্কার উল্টে মৃত্যু হয়েছিল একজনের। নিউটাউন সিটি সেন্টার টুয়ের কাছ থেকে গ্রেফতার পাঁচ। উদ্ধার ভোজারি সহ বেশ কিছু ধারালো অস্ত্র, ডাকাতির সরঞ্জাম ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল বলে পুলিশ সূত্রে খবর। গ্রেফতার করে ইকোপার্ক থানার পুলিশ। ধৃতরা রাজারহাট ও নিউটাউন এলাকার বাসিন্দা। পুরনো শত্রুতা ছেড়ে এক যুবককে রাস্তার উপর ফেলে ইট দিয়ে মাথা থেতলে খুন করলো প্রতিবেশী কয়েকজন যুবক। ঘটনায় উত্তেজনা এলাকায় দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং থানার কালী মন্দির এলাকার ঘটনা। ঘটনাস্থলে মোতায়েন ক্যানিং থানার বিশাল পুলিশ বাহিনী। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় ক্যানিং থানার পুলিশ। চাঁদার জুলুমের প্রতিবাদ করায় পিটিয়ে খুনের ঘটনায় 7 জনের নামে মিনাকা থানায় অভিযোগ দায়ের করা হয়। তাদের মধ্যে বুদ্ধেশ্বর মণ্ডল, লক্ষ্মীকান্ত মণ্ডল ও কালো সোনা মণ্ডলকে গ্রেফতার করে পুলিশ। বাকিদের খুঁজে তল্লাশি চালাচ্ছে মিনাকা থানার পুলিশ। অভিযুক্ত 3 জনকে 14 দিনের পুলিশি হেফাজত চেয়ে বৃহস্পতিবার বসিরহাট মহকুমা আদালতে পাঠানো হয়। ডাউন গোরক্ষপুর পূর্বাঞ্চল এক্সপ্রেস থেকে নৈহাটি জাংশনে ছোট বড় মাঝারি প্রায় 432টি কচ্ছপ উদ্ধার। সিআরপির তরফে প্রায় 16টি ব্যাগে করে এই কচ্ছপগুলি আনা হয়েছিল বলে জানা গিয়েছে। নৈহাটি জিআরপি ও আরপিএফ এর তৎপরতায় উদ্ধার কচ্ছপগুলি। ঘটনায় গ্রেফতার এক উত্তরপ্রদেশের বাসিন্দা, তিনি উদ্ধার হওয়া কচ্ছপগুলি আনুমানিক বাজার মূল্য প্রায় 4 লাখ টাকা। খবর রেল পুলিশ সূত্রে।
সংবাদ নজরে হুগলি ডানকুনিতে এটিএম লুটের চেষ্টা টাটা নামে দুষ্কৃতী হলো ব্যাংকের কর্মীরা বুধবার বেলা 12টা নাগাদ ডানকুনি সুভাষ পল্লী এটিএম মুখার্জি রোডের পাশে একাউন্টাই কো অপারেটিভ ব্যাংকের এটিএম লুট করতে আসে তিন দুষ্কৃতী খবর পেয়ে ঘটনাস্থলে ডানকুনি থানার পুলিশ শাটার খুলে দুষ্কৃতীদের ধরে থানায় নিয়ে যায় পুলিশ সংবাদ নজরে কেন্দ্র সরকারের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং সংহতি ও সম্প্রীতি রক্ষার দাবিতে এবং বেসরকারিকরণের প্রতিবাদে পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর এক নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে টোটা নালা থেকে বিভীষণপুর পর্যন্ত পদযাত্রা ও বিক্ষোভ সমাবেশ করা হয় অসংখ্য তৃণমূল কর্মীর সমর্থকেরা পা মেলালেন এই পদযাত্রায় সংবাদ নজরে